হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গ্যাঞ্জা আজকে আবার আপনাদের সামনে আসলাম আজকে সবার সাথে কথা হয়েছে একটা টপিক নিয়ে কথা বলার জন্য তো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এইটাকে কি করে প্রয়োগ করে সাউথ কোরিয়া নিজেদের করোনা ভাইরাস মুক্ত করলো তো কী করে সাউথ কোরিয়া করোনা ভাইরাস মুক্ত করলো নিজেদেরকে সেটা নিয়ে কথা বলার আগে আমি যে একটু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা এই কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কি প্রথমত যে আমরা মুভিগুলোতে বা যেসব সিনেমায় অ্যাডে দেখি না যেরকম যে হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এরকম দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি এরকম করে কিছু একটা এরকম হাত ইয়া করছি বাস মানুষজন হলো কী ওখান থেকে এরকম থ্রিডি কিছু একটা ডিজাইনের মতো সরছে যাচ্ছে এরকম করে হাত দিয়ে টানছি ইয়া কিছু বড় হচ্ছে ইউটিউবে এমন কিছু ভিডিও পাওয়া যায় যেটা দেখে মানুষ মনে করে আসলে এরকম টেকনোলজি এক্সিস্ট করে অ্যাকচুয়ালি ওইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই না এবং ওইটা আসলে বেশিরভাগই এক্সিস্ট করে না হাত দিয়ে অনেক কিছু করা যায় যে হাতের গেস্টার দেখে যে হ্যাঁ এটা মানে বড় করে এবং ছোটো করে অনেক কিছু করা যায় সেটা আলাদা জিনিস সেটা সেটার কথা আমি বলছি না বাট ওই যে যেসব মুভি বা ইাগ্রোতে দেখা যায় যে হ্যাঁ এরকম থ্রি ডি কিছু একটা মানে লাইটের মতো হয়ে আছে আমি টান দিলাম বড়ো হয়ে গেলো বা এরকম ঘড়িতে ক্লিক করলাম এখানে উপরে এসে বড়ো আমি দেখতে পাচ্ছি আর একটা স্ক্রিন এরকম আসলে এটা আর্টিফিশিয়াল এটা আসলে পসিবলও না আর ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারে কাছে জিনিসগুলো না তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেনলি জিনিসটা কী জিনিসটা হলো যে আমি আসলে একটা হিউম্যান ব্রেন ইউজ করছি আরেকটা হিউম্যান ব্রেনের মতো কাজ করাতে লাইক ধরেন আমার কাছে এই মুহূর্তে সে আমার কাছে একটা আমি একটা নতুন দেখেন যে হলো হয়তো আমি একটা ধরেন একটা বিল্ডিং দাঁড় করাবো এখন বিল্ডিং দাঁড় করাতে আমার ধরেন দশটা ইঞ্জিনিয়ার দরকার ছিল হ্যাঁ তা আমি মুহূর্তে দশটা ইঞ্জিনার পাচ্ছি না ধরুন আমি কী করবো যে আমি আছে ঠিক আছে আমি দুইটা বা তিনটা ইঞ্জিনার নিলাম বাকি দশটা কাজের একটা বড় পার্ট যাতে হলো আমার বাকি দশটা ইঞ্জিনার মাথা না লাগে আমি সেই কাজটা হয়তো একটা কম্পিউটারকে দিয়ে করিয়ে নিলাম হয়তো একটা একাধিক কম্পিউটারকে দিয়ে করে নিলাম এভাবে একটা হিউম্যান ব্রেইনের মতো করে একটা কম্পিউটারকে ইউজ করেন অবভিয়াসলি কোনো মানে আগে থেকে কোনো ইয়া ছাড়া আমি এই জিনিসটা করতে পারবো না লাইক আমি জিরো ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিংটা দাঁড় করাতে পারবো না যাই তো এবার আসি যে এটা আসলে কীভাবে কাজ করে তো এটা কাজ করার জন্য একটা সহজ উপায় হলো যে এই এইটা ভেতর প্রচুর পরিমাণে ডাটা দেওয়া লাগে ডাটা বলতে তথ্য যেমন ধরেন যে হ্যাঁ আপনি যদি চান যে ওরকম ধরেন একটা বিল্ডিং বানাবেন বিল্ডিংয়ে বানানোর জন্য আপনি একটা ইঞ্জিনিয়ার কমাবেন আপনি হলো কে ও জায়গায় কম্পিউটারকে দিয়ে কাজ করাবেন অবভিয়াসলি আপনাকে যে ইঞ্জিনিয়ারটা মাথায় যে যে তথ্য দেওয়া ছিল যার জন্য সেই জিনিসটা বানাতে পারছিলো সেই তথ্যগুলো এর মাথায় দিতে হবে যদি আপনি দিতে না পারেন এটা করা যাবে না যার ফলে একটা মূল কথা আসলো যে আমাদের যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাতে হয় বা ইউজ করতে হয় আমাদেরকে প্রচুর পরিমাণে তথ্য লাগবে ইভেন কোনো কোনো ক্ষেত্রে যা দরকার তার চেয়ে বেশি যেমন ধরেন যে আমরা যদি চাই যে হ্যাঁ আমরা একটা কোনো কোনো একটা রোগ প্রেরিত করবো যে আসলে এই রোগটা হয়েছে নাকি হয়তো যে ডাক্তার আছে সে হয়তো ওই দু তিনটা কথা শুনবে যে হ্যাঁ এই এটা এটা হয়েছে বাস এটা হয়ে গে অমুক রোগ হয়ে গেল কিন্তু এই জিনিসটা আপনি কম্পিউটারকে দিয়ে করাতে বা কোনো কঠিন কিছু এই রকম কাজ করাতে যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইউজ করেন আপনাকে অনেক বেশি ডাটা লাগবে আপনাকে দেখান লাগবে যে হ্যাঁ এক হাজার মানুষের এরকম এরকম সিমটম ছিল তাদের ভেতরে এটা এরা এরা এরকম হয়েছে অসুস্থ এরা হয়নি তখন সে বলতে পারে যে হ্যাঁ নে আসলে অসুস্থ হয়েছে কিনা হয়নি তো ডাটাটা অনেক বড় একটা ফ্যাক্টর এখন এইটা ছিল হলো গিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এখন হলো গিয়া এইটাকেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে মেনলি সাউথ কোরিয়া তাদেরকে বাকি দেশগুলো ইভেন আপনারা জানেন কি না ইটালি ইউএসএ এইগুলো সবগুলো থেকেও বাজে অবস্থা থেকে সাউথ কোরিয়া তাদেরকে একশো সত্তর আশিটার মতো ডেথ রেকর্ডে নিজেদেরকে এই উঠে কোপ আপ করে ফেলেছে যেটা আসলে এই মুহুর্তে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডে কর করোনা প্রিভেনশনের মডেল হিসাবে দাঁড়িয়ে আছে তো এখন আসলে আমাদের দেশে এই জিনিসটা করা সম্ভব কিনা এখন কিছু কিছু ক্ষেত্রে বলা লাগবে যে এটা না আমাদের দেশে কাইন্ড অফ করা সম্ভব না কিসের জন্য কারণ একটু আগে যে কথাটা বলে আসলাম যে এই কাজটা করার জন্য আমাকে প্রচুর পরিমাণে ডাটা লাগবে আমাদের দেশে আসলে সেই পরিমাণ ডাটা অ্যাভেলেবল নাই তো ডাটাটা অ্যাভেলেবল না থাকার কারণে আমি যতই চেষ্টা করি না কেন আমি আসলে এই মানে কি বলবো এআই জিনিসটা ইউজ করতে পারবো না আচ্ছা ঠিক আছে এখন হলো গিয়া এবং মজার বিষয় হলো যে এই ডাটাটা যে শুধু আমাদের দেশে নাই এমন না বিশ্বের বেশিরভাগ দেশের যে সিটিজেনগুলো আছে তাদের কাছে ডাটাটা নাই যার একটা বড় বলি যে আমি আজকে গত কয়দিন আগে দেখলাম যে বিল গেটসের একটা টকের একটা ভিডিও ছিল সেটা দু সালে দিয়েছিল তো সে সেই টকে বলতেছিল যে এইবার আমরা অনেক লাকি ছিলাম যে ইবোলা ভাইরাসটা সংক্রমক হওয়া শুরু করে মানুষটা যখন কি গিয়ে সিভিয়ারভাবে আক্রান্ত হয়ে যায় আর ওটার হলো যে ছড়ানোর মাধ্যম হলো ফ্লুইড জাতীয় পদার্থ যে আপনি সংক্রমিত হয়ে গেছে তার কোনো ফ্লুইড বা রক্ত পানি লালা যা এগুলো আপনার বডিতে না গেলে আপনি আক্রান্ত হবেন না সে ওখানে বারবার বলছিলো যে আমাদের কপাল হলো যে এটা এয়ারবর্ন কোনো ডিজিজ না এয়ারবর্ন ডিজিজ হলে আমরা এই জিনিসটাকে এত সহজে মোকাবেলা করতে পারতাম না তারপর সে আর কি এটা নিয়ে ফুল একটা ভিডিও বানিয়েছে যার লিঙ্ক হয়তো আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিতে বলবো তো সেই সময়ও এই জিনিসগুলো জানার পরে আমেরিকার মতো দেশ যখন এই এই ডাটাগুলো কনস জোগাড় করতে না একটা স্বাভাবিক বুঝে যাচ্ছে যে একটা দেশের জন্য এটা জোগাড় করাটা ততটা একটু টাফ বাট সাউথ কোরিয়া করে দেখেছেন তো এবার আসলে আসি যে কিভাবে সাউথ কোরিয়া করলো তো প্রথম কথায় আসি যে আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটা সিস্টেম তৈরি করে দিতে পারি একটা রোবট তৈরি করে দিতে পারি যাই করি না কেন আমাকে সেটা ইমপ্লিমেন্ট করা লাগবে কোনোভাবে আমাকে কোনো একটা মানুষ কোনো আর্মি কিছু দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এমনি এমনি ইমপ্লিমেন্ট হয়ে যাবে না লাইক আপনি সিস্টেম বানাইতে পারেন সেটার জন্য আপনাকে কিছু মানুষ না বাড়েন আপনি ওখানে রোবট লাগান কিছু একটা রাখতে হবে যেটা ইমপ্লিমেন্ট করবে তো সুবিধা হলো সাউথ কোরিয়ার শুরু থেকে এই ইমপ্লিমেন্টেশনটার উপর ছিল যেমন প্রথম কাজ হলো যে ওরা যখন শুরুর দিকে প্যান্ডামিকটা শুরু হয় যে হলো গিয়ে করোনা আসতেছে তখন থেকে ওরা টেস্ট কিট বাড়ানো শুরু করে এমন না যে হ্যাঁ আক্রান্ত হয়ে গেছে চল্লিশ পঞ্চাশটা ধরা পড়ছে মরে গেছে দু তিনটা তারপর না তারা শুরু থেকেই বানানো শুরু করেছে টেস্ট কিটটা এবং একটা এটা নিয়ে একটা মানে বড় কথা আর কি মানে ছোটো মুখে বড় কথা কাইন্ড অফ বলা যায় যে যে আমাদের দেশে একটা বড় এ আছে যে হ্যাঁ এডুকেশন এডুকেশনের জায়গায় কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের জায়গায় এই জায়গায় তারা ডিফারেন্ট ছিল তারা আসলে এই সব ইউনিভার্সিটি তারপর এইসব যে সব ছোট ছোটো ওই রিসার্চ টিম যেগুলো আছে বিভিন্ন স্টুডেন্টদের তৈরি বা ক্যাবল স্টুডেন্টশিপ থেকে বের হয়েছে এইসব টিমে এদের উপর ট্রাস্ট করে তারা সেই সময় হলো গিয়া দুইটাই একটা হলো গিয়া এই টেস্ট কিট বানানোরও রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছিল এবং একই সাথে তারা হলো গিয়া এই যে করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন বানানো পসিবল নাকি তারও রেসপনসিটিটা দিয়ে দিয়েছিল যার ফলে যতদিনে করোনাটা মোটামুটি ছড়ানো শুরু হয়েছে ততদিনে তাদের হাতে মোটামুটি একটা বড় অ্যামাউন্টে টেস্ট কিট চলে আসছে যেটা এই মুহূর্তে যদি আপনি তাকে দেখেন বেশিরভাগ বিশ্বে বেশিরভাগ দেশের কাছে ছিল না যেটা করে দেখিয়েছিল যে আসলেই যে আমার আমার একটা ইউনিভার্সিটি বা একটা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এগুলো আসলে একটা বড় ডিমান্ড থাকে একটা দাম থাকে একটা ইউনিভার্সিটি থাকা সেটা যে কী কাজ ইউজ হচ্ছে সেটা ওরা করে দেখালো যে হ্যাঁ আমাদের এই এ কাজ ইউজ হচ্ছে তবে এটা বললে ভুল হবে যে শুধু ওরাই করেছে ওরাই করে নাই আমি ওটা নিয়ে আসবো যে বাকিরা কী করতেছে তো এখন তারা কী করলো তারপরে যেহেতু টেস্ট কিট অ্যাভেলেবল আছে তারা সবার টেস্ট করানো শুরু এখন সবার টেস্ট করানো শুরু করলেও এখানে একটা সমস্যা আছে ধরেন আপনাকে আজকে টেস্ট করালো আপনি তখন নেগেটিভ আসলেন নেগেটিভ আসার পর আপনি হলো গিয়ে ধরেন যে ওই কি বলে বিকালবেলা আপনি একটা ফ্রেন্ডের সাথে দেখা করলেন সে পজিটিভ ছিল তা আপনি তার কাছে যদি দেখা সাক্ষাৎ করেন হাতটা হাত মিলান তারপর দেখা যাবে আপনি আক্রান্ত তার ফলে কী হলো আমাকে আবার টেস্ট করাতে হচ্ছে যার ফলে এটা আসলে একবার টেস্ট করেও আপনি হতে পারছেন না যে না আপনার করোনার হচ্ছে না হবে না এটা আপনি বলতে পারেন কারণ প্রিভেনশন তো নাই সো এসব ক্ষেত্রে তারা তখন হলো গিয়ে ইউজ করলো যে আচ্ছা ঠিক আছে আমি টেস্ট কিটটা তো দিলাম টেস্ট কিটটা দেওয়ার পরে আমরা আসলে কী করে কাজটা করতে পারি তারা তখন করা শুরু করলো এটাকে বলে হিউম্যান ট্যাগিং হিউম্যান ট্যাগিং জিনিসটা কি আসলে যে এটা এই আপনি ধরেন একটা অসুস্থ হয়ে গেছেন তো বেশিরভাগ বিশ্বের কিছু কিছু উন্নত দেশে বেশিরভাগ বলবো না কিছু কিছু উন্নত দেশ আছে যারা তাদের সব তথ্য এক জায়গায় করে রাখে যেমন ধরেন যেমন সৌদি আরবে ধরেন আপনি হলো গিয়া এই সৌদি আরব বা আরব আমিরাত দুবাই সব দেশে যদি আপনি হলো গিয়া হাই স্পিডে বা ধরেন হলো কিনা কোনোভাবে স্পিড ব্রেক করেন আপনার পিছে পিছে পুলিশ দৌড়াবে না হুম আপনার পিছে ওদেরও অবশ্য আরও সুবিধা আছে যে আপনি স্পিড ব্রেক করলে আপনাকে ধরার জন্য পুলিশের কাছে ল্যাম্বরগিনি গাড়িও আছে ও সবচেয়ে দামি দামি গাড়িগুলো ফাড়ারি টারি সব গাড়ি পুলিশের কাছে আছে পুলিশরা ওগুলো নিয়ে ঘুরে বেড়ায় ওটা কোনো সমস্যা না সমস্যা হলো যে আপনি যদি কোনো রুল ব্রেক করেন আপনাকে আলাদা করে হলো গেলে পুলিশের এসে ফাইন করে টাকা নেওয়া লাগবে না আপনি যখন স্পিড ব্রেক করছেন আপনার আপনার হলো গিয়ে সিসিটিভিতে ক্যামেরায় ছবি উঠে যাচ্ছে আপনার মোবাইলের সাথে এসএমএস চলে যাচ্ছে যে আপনি এই রুল ব্রেক করেছেন এবার আপনি যে ফাইন দিয়ে আসেন

তখন সেই ডাটা থেকে আবার খুঁজে বের করেছে যে আপনার আশেপাশে কারা ছিল এবং ওই জায়গাগুলোতে যারা ছিল আপনার ওই ওই কিছু কিছু রেডিয়াসের ভেতরে তাদেরকে আবার এসেন্স করেছে যে অমুকে অতটা সময় আপনার সাথে দেখা করেছে পজিটিভ ছিল আপনি একবার টেস্ট করান এই আমি একটা ভিডিও দেখলাম সেখানে দেখাচ্ছে যে একটা মহিলা কোরিয়ান মহিলা সে দেখাচ্ছে তার মোবাইল এরকম টেক্সটে ভরে গেছে যে এস এম এস আসতেই আছে যা আপনি আমুকের সাথে দেখা করেছেন অতটা সময় সে টেস্ট পজিটিভ আসছে সে টেস্ট পজিটিভ আসছে এবং তারা মানে খুবই জিনিসটাকে অ্যাভেলেবল করে ফেলেছে মানে রাস্তাঘাটে যেখানে আছে সেখানে টেস্টের ব্যবস্থা করতেছে তো এটা ছিল সুবিধা যে তারা হলো যে এই এআইটা ইউজ করেছিল এখন বলবেন যে আছে টেস্ট হাজার হাজার লাখ লাখ এটাই সমস্যা যে মানুষজন প্রত্যেক সেকেন্ডে কোথায় কোথায় আছে এত ডাটা সচরাচর কোনো দেশ সংরক্ষণ করে না সেই জায়গায় সাউথ কোরিয়া কী হচ্ছে এই এই ডাটাগুলোর অ্যামাউন্টটা বহ অনেক বড় হয় মানে কাইন্ড অফ টেরাবাইটের উপরে যেগুলো আসলে আরও বড়ো বড়ো মানে টেরাবাইটের টেরাবাইট এরকম একটা অবস্থা হয় যে এরকম বিশাল অ্যামাউন্টের ডাটা হওয়ার কারণে এই ডাটাগুলোকে সচরাচর বেশিরভাগ দেশ রাখে না যে জায়গায় কোরিয়া কী করলো এই ডাটাগুলো কি ইউজ করে এইগুলোকে দিয়ে মেশিন লার্নিং করা শুরু করলো এই এআই ইউজ করা শুরু করলো যে আচ্ছা ঠিক আছে তাইলে এখানে হলে তাইলে প্রেডিকশনটা কোন দিকে যাবে আচ্ছা এই অঞ্চল তাইলে এবার আক্রান্ত বেশি হবে ওই অঞ্চল আক্রান্ত কম হবে ওই অঞ্চল থেকে ফোকাস এই অঞ্চল আনলো এইভাবে করে যে প্রেডিকশন বেস করে কাজ করা শুরু করলো এবং এই যে পাশে যারা যারা আক্রান্ত হতে পারে সেই প্রেডিকশন ওয়াইজ তারা কাজ করা শুরু করলো যার ফলে আপনার হওয়ার চান্সটা কমায় দিলো ওই জায়গায় এখন এটা তো করলো ধরেন গভর্নমেন্ট তাইলে শুধু গভর্নমেন্ট করলেই হয়ে গেল এটা হলো আমাদের একটা বলতো যে হ্যাঁ সরকার করে ফেলবে আমাদের হয়ে যাবে অটোমেটিক হয় না এইভাবে কারণ হলো ক্যা সাউথ কোরিয়া আমি যতদূর জানতে পারলাম ইউএস আমেরিকার চেয়েও লয়ের এনফোর্সমেন্ট অনেক স্ট্রিক্ট যার ফলে আপনি আসলে বা মানতে বাধ্য এবং তার চেয়ে বড়ো কথা হলো মানুষগুলো নিজেরা মানতে বাধ্য যেমন ধরেন যখন থেকেই করোনার ইয়া শুরু হয়েছে বাংলাদেশে এই লকডাউনের আগেও মানুষজন মাস্ক বা এইসব প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিছু ব্যবহার করে নেই লকডাউনের পরেও অনেকে ব্যবহার করছে না সেটা নিয়ে আমি কথা না বলি আর যে জায়গায় যখন থেকে করোনার এই উপদ্রব শুরু হয়েছে তখন থেকেই এই মানুষজন এই কোরিয়ার মানুষজন সেখানে মাস্ক এবং প্রোটেকটিভ যা যা দরকার গ্লাস লাভ সব ব্যবহার করা শুরু করে দিয়েছে এবং মজার বিষয় হলো যে এখানে হলো গিয়া তারা নিজেরা যে করেছে এটা একটা বড়ো ইম্পর্ট্যান্ট পার্ট যেরকম হলো যে যে তারা মেনে নিয়েছে যে হ্যাঁ এই কাজটা আমাকে করতে হবে যেমন ধরেন যে আমাদের দেশে এখনও অনেকে ইয়া করছে যে হ্যাঁ ওই কী বলে আমি আমি হলাম গিয়ে ধার্মিক মানুষ আমার হলো গিয়ে করোনা হবে না এরকম এটা অনেকে জানেন কী যে না করোনা এটা হলো করোনা ভাইরাস টু নিয়ে অনেক জায়গায় পরিচিত এটা হলো গ সিওভিআইডি নাইন্টিন করোনাভাইরাস ওয়ান আগে একটা ছিল সেটা দুহাজার তেরো থেকে শুরু করে এই সাল পর্যন্ত মিডল ইস্টে এসব যে কি বলবে এটাকে যে ডেজার্ট বা মরুভূমি প্রবণ মরুভূমি প্রবণ অঞ্চলগুলোতে খুব বেশি কমন ছিল যার ফলে ওই সময় তারা মানে কি বলবো আমাদের মানুষজন যদি ওই সময় থেকে সতর্ক হওয়া শুরু করতো হয়তো আমাদের দেশেও করোনার উপদ্রবটা কমে যেত কারণ আমাদের এমনি টুরিস্ট আসা যাওয়া কম সো আমাদের আসা যাওয়ার একটা মাত্রই পথ ছিল সেটা হলো যে যে যারা বাহির থেকে আসতেছে হয়তো অন্য কোনো কাজে বাইরে গেছিলো তারা যারা বাহির থেকে আসতেছে তারাই সো এটা আমাদের জন্য একটা সুবিধা হতো যে সুবিধাটা আমরা নিতে পারিনি অথচ কোরিয়ায় টুরিস্ট এবং অন্যান্য সমস্যা থাকার পরেও লোকজনেরই এফোর্টটার কারণে তারা এই জিনিসটা সহজে মেনে নিতে পেরেছে তারপরটা হলো যে এবার হলো গিয়ে এই এই এতগুলো আপডেট করার পর যে পরের কাজটা যেটা ছিল যে মানুষজনের কেয়ার তারা করেছে কিরকম আমাদের দেশে এখন আমি শুনতে জানি না এগুলো সত্য কিনা যে যে এই ইয়া যে কে বলে এই যে যে আমাদের যে কিছু মানুষজন এখন যদি জ্বর টরে ধরা পড়ে মানুষজন আরে করোনা হয়েছে যাব না এই এই ইয়াতেই মানুষজন আর ট্রিটমেন্টও করতেছে না আমি নিজেও যে দেখছি আমি হলো গ্যান মানে কী বলবো নিজেও দেখতেছি যে হলো গিয়ে ডাক্তার যারা আছে তারাও নিজেদের জানের ভয় হলো গে ট্রিটমেন্ট করা থেকে দূরে থাকছে তা আমি করোনা হয়তো হয়নি কিন্তু আমার অন্যান্য রোগ তো হতে পারে সেই রোগের ট্রিটমেন্ট আমি পাচ্ছি না হ্যাঁ এটা ঠিক যে ডাক্তারদের কাছে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নাই তারাও আসলে অসহায় হয়ে পড়ে আছে এবং মানে আমাদের পারিপার্শ্বের অবস্থাটাও খারাপ আসলে আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে ওই প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরেও কেউ আসবে না মানে একটু হেল্প করতে এটা একটা সমস্যা যেটা ওরা করেছে ওরা হলো গিয়া মানে যারাই অসুস্থ হয়ে পড়েছে সবাইকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করার ব্যবস্থা করেছে যার ফলে যদি করোনা রোগী হয়ও সেও অটোমেটিক কোয়ারেন্টাইনে পড়ে গেছে আর যারা করোনা রোগী না তারা একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছে এবং লাস্টের কথা হলো যে ওরা এই যে করোনার প্রতিষেধক নাই এটা হলো সত্যি কথা কিন্তু ধরেন আপনার মধ্যে মানে করোনা কিন্তু হয়েছে তার মানে আপনি একদম আক্রান্ত হয়ে শেষ হয়ে গেলেন এরকম না আপনি অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যেতে পারেন একটা বড়ো পার্ট অনেক অনেক সময় সুস্থ হয় যেমন কোরিয়ার ক্ষেত্রে হয়েছে ওরা প্রায় সাড়ে সাত হাজার মাত্র মানুষ ওরা যেখানে যেই একই সময় থেকে ইউএসএ আর কোরিয়াতে একই দিনে করোনা ধরা পড়ছিল সাড়ে সাত হাজার মানুষ পর্যন্ত ধরা আক্রান্ত হয়েছিল বাট মারা গেছে মাত্র একশো আশি বা এরকম সামনে খুবই ছোটো একটা সংখ্যা তো এটার সময় তারা আসলে কি করেছে যে তারা আসলে ওষুধটা যে আবিষ্কার হয়নি এটার উপর তারা ফোকাস করেছে যাচ্ছে ওষুধটা আবিষ্কার হয়নি কিন্তু কীভাবে এটা অল্টারনেট করা যায় তো কোরিয়ান কিছু কোম্পানি আমি আজকে দেখলাম না এটা কোরিয়ান কিছু কোম্পানি আছে তারা হলো গিয়া এইগুলোর উপর রিসার্চ করেছে মেশিন লার্নিং ইউজ করে যে আচ্ছা ঠিক আছে তাইলে করোনার এই এই বৈশিষ্ট্য আছে এইচআইভির এই বৈশিষ্ট্য ছিল যার ফলে এইচআইভির কিছু প্রিভেন্টিভ ওষুধ আছে আমি নামটা যদি ভালো মতো বলি সেগুলো হলো গে অ্যান্টি রেট্রিভাল মেডিসিন আমি এগুলো খুব ভালো বুঝি না এই মেডিসিনগুলো কীরকম এটা খুব সম্ভব কোরিয়া বসু অঞ্চলে তো দেখা যায় যে অনেক সময় এইচআইভির প্রবণতা একটু বেশি থাকে যার ফলে তারা যে কাজটা করেছে যে চেক করে দেখেছে যে এই এইচ আইভির এই মেডিসিনগুলো অনেক ক্ষেত্রে করোনার জন্য কার্যকরী হতে পারে যে জিনিসটা তারা অ্যাপ্লাই করেছে কিছু কিছু রোগীর উপর হয়তো আমি জানি না এটা হয়তো কাজে লেগেছে কিনা কারণ এটা ডাটা আমি খুব ভালো পাইনি তবে এটা একটা বিষয় ছিল যে হ্যাঁ তারা এইগুলো নিয়ে কাজ করেছে যে লিস্ট একটা জিনিস আইডিয়া পেয়েছে যা ঠিক আছে এইটা কাজ করতে পারে হয়তো ট্রাই করেও দেখেছে যার ফলে হয়তো তারা এই কথাটা বলতে পেরেছে আর এটাই ছিল মেনলি রিজন যেই কারণে হলো যে তারা আস্তে 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 জিনিসটাকে কোপ উপরে উঠে আসতে পেরেছে এখন তাইলে আসি যে ঠিক আছে তাইলে এই কোরিয়া এত কিছু করলো তাইলে বিশ্বের বাকি দেশগুলো আসলে কিছু করতেছে না মানে কি কেউ বসে আছে নাকি না আসলে বেশিরভাগ দেশ বসে নাই। আমি এটা একটা জিনিস খেয়াল করলাম যে হোয়াইট হাউস একটা কেক কম্পিটিশনের জন্য আয়োজন করেছে কেগেলের মাধ্যমে আপনারা অনেকে যারা কে গেলের নাম শুনেছেন এরা হলো কি বিভিন্ন ডার্ক মেশিন লার্নিং রিলেটেড কম্পিটিশান করে তারা প্রায় আমি যতদূর দেখলাম চোদ্দ হাজার বা চৌচল্লিশ হাজার আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট নাম্বারটা মানে হিউজ নাম্বারের করোনা ভাইরাস এবং এইসব রেসপিরেটারি ডিজিজ রিলেটেড পেপার অলরেডি বের হয়ে গেছে সেগুলোর উপর আর কি কম্পিটিশানটা ছেড়েছে যে আচ্ছা ঠিক আছে এই সব ডাটা থেকে এক্সট্রাক্ট করে তুমি বলো ডাক্তারদেরকে যে আচ্ছা ঠিক আছে এই ধরনের জিনিস হলে তুমি এই শর্ট মারগুলো নিয়ে তুমি সুস্থ হয়ে ফেলতে পারবো আর কি তো ম্যাটার হলো ওইটা না যে কম্পিটিশানটা ছেড়েছে অলরেডি ওই চোদ্দো হাজার বলেন চৌচল্লিশ হাজার বলেন ওই ওই পরিমাণ কিন্তু হলো গিয়া পেপার অলরেডি পাবলিশ হয়েছে মানুষজন অলরেডি ওই পরিমাণ রিসার্চ করেছে আই ট্রিপলি তাদের করোনা এবং এই টাইপের রেসপিরেটারি ডিজিজ রিলেটেড সব ডাটা ওপেন অ্যাক্সেস করে দিয়েছে আমি বাকিদেরগুলো খুব বেশি জানি না বাট বাকিরাও মোটামুটি এই ধরনের ডাটাগুলোকে ওপেন অ্যাক্সেস করে দিয়েছে মানে মানুষজন এগুলো নিয়ে যাতে গবেষণা করতে পারে কাজ করতে পারে তার সুযোগ সবাই করে দিচ্ছে আস্তে আস্তে আর তার চেয়ে বড়ো কথা হলো বিশ্বের আর উন্নত দেশগুলো আবার কী নিয়ে কাজ করতেছে ধরেন এই যে সাড়ে সাত হাজার মানুষ কোরিয়াতে অসুস্থ হলো মারা গেল মাত্র একশো আশি জনের মতো এই যারা সুস্থ হয়েছে এবার তাদের ব্লাড নিয়ে এবার কাজ করা শুরু করেছে কারণ কি এরা করোনা আক্রান্ত হওয়ার পরে এরা হলো সেটাকে মোকাবেলা করতে পেরেছে তার মানে তাদের বডিতে এই মুহূর্তে অ্যান্টিবডি পাওয়া যাবে এই অ্যান্টিবডিটা কী করে হলো এক্সট্র্যাক্ট করা যায় বা এগুলো কীভাবে করা যায় সেগুলো অলরেডি অন্যান্য দেশি ইউনিভার্সিটিগুলো কাজ করা শুরু করে দিয়েছে সো আশা করা যাচ্ছে যে হয়তো কিছুদিন মধ্যে ওরা হয়তো এগুলোর কোনো একটা প্রিভেন্টিভ মিজা মিজা নিয়েও আসতে পারে তো এটা একটা বড় বিষয় তো যাই হোক এগুলো ছিল আমাদের মানে এই মুহূর্তে করোনার মানে শিক্ষণীয় আপডেট বা শিক্ষণীয় নামে শিক্ষাগত আপডেট আর কি যে এটাতে আসলে আমি কে কখন আক্রান্ত ছিগুলো নিয়ে কথা বলতে পারি না তো আমাদের এই মুহূর্তে যা করা আছে আমি সহজে বলতে পারি যে হ্যাঁ আমরা এই মুহূর্তে যদি কিছু করতে পারি সেটা হলো হ্যাঁ নিজেদেরকে সেলফ কোয়ারেন্টাইন রাখবো অবভিয়াসলি সেকেন্ড কথা হলো যে অবভিয়াসলি আমরা ট্রাই করব যে অনেক রিউমার ছড়ায় আর কি একটা কয়দিন আগে দেখলাম করোনার ডিম পাওয়া গেছে কই থেকে যেন একটা ভাইরাসের ডিম হয়ে গেছে যাই হোক আমি জানি না কী করে ডিমটা হলো ওইরকম ওইরকম রিউমার যেগুলো আছে মানুষের কাছে শেয়ারও করবো না মানুষের কাছে হাসার জন্যও শেয়ার করবো না কারণ অনেকে হাসার জন্য শেয়ার করার পরে হয়তো হয়ে নিতে পারে যে সেভাবে আসলে এই করোনার ডিম পেরেছে কোথাও আমাদের আশেপাশের ডিমটি পেরেছে এটা আর অবভিয়াসলি যেটা এখন করার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে আমাদের যে আশেপাশে এলাকা সেগুলোকে হলো গিয়ে স্টেরলাইজ করে ফেলতে যে এখন তো সব ওই যে বিভিন্ন ভিডিও পাওয়া যাচ্ছে যে আপনি পানিতে ব্লিচিং পাউডার অল্প মিশায় পাশে ছিটায় দেন এরকম ওই এই এই কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পারি এবং যারা পারি আমরা অবভিয়াসলি হেল্প করি প্রোটেক্ট এই যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো এখন অনেকের হাতে চলে আসছে এখন ডাক্তারদের কাছে পৌঁছানোটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এদেরকে আমরা হেল্প করি এবং অবভিয়াসলি সবাই কোয়ারেন্টাইন থাকে আর সবচেয়ে বড় কথা এখনকার মানুষগুলো আসলে এই মুহূর্তে অনেক কর্মজীবী মানুষ কিন্তু বেকার হয়ে বসে আছে তাদের কোনো ইনকাম নেই যারা দিন আনে দিন খায় তাদের ইনকাম নেই তাদের পাশে একটু দাঁড়াই আমরা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞানজনের সঙ্গে থাকবেন